সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। দর্শক, আমি কর্মরত আছি গুলশান ডায়াবেটিক কেয়ারে। সবার প্রথমেই যদি আপনাদেরকে একটি কথা বলি যে সর্বাপেক্ষা যে খাবারটি খেলে আমরা উপকৃত হব অথবা সবথেকে উত্তম যেই সোর্সটি থাকে সেটা কি আমরা বলে থাকি আদর্শ, সেই রকম একটি খাবারের কথা যদি আমাদের মাথায় চলে আসে যে আদর্শ খাবার আসলে কি, আমরা সবার প্রথমেই নিজের আনমনেই হয়তো বলে উঠব দুধ। আজকে দর্শক আমরা কথা বলবো যে দুধ ক্যালসিয়ামের পাশাপাশি অন্যান্য কোন খাবার ক্যালসিয়ামের উৎস হিসাবে ভূমিকা পালন করে থাকে সে বিষয়টি সম্পর্কে, যে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য দুধের পাশাপাশি অন্যান্য কোন খাবার আমরা খাদ্য তালিকায় রাখতে পারি সে বিষয়টি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। দুধকে ক্যালসিয়ামের আদর্শ উৎস বলা হয়ে থাকে, কেননা ক্যালসিয়ামের বায়ো অ্যাভেইলেবিলিটি অন্যান্য সকল খাবারের তুলনায় বেশি। বায়ো অ্যাভেইলেবিলিটি হচ্ছে আপনি কোনো খাবার গ্রহণ করার পরে সেই খাবারটি থেকে আপনি কতটুকু পরিমাণ শরীরে শোষণ করতে পারবেন বা সেই খাবারটি থেকে কতটুকু শরীরে শোষিত হবে সেই নির্দিষ্ট অ্যামাউন্টটিকেই বলা হয় সেই খাবারের বায়ো অ্যাভেইলেবিলিটি। দুধের ক্যালসিয়ামের বায়ো অ্যাভেইলেবিলিটি অন্যান্য খাবারের তুলনায় বেশি হওয়ার জন্য দুধকে কিন্তু বলা হয়ে থাকে ক্যালসিয়ামের জন্য আদর্শ খাবার। ঠিক সেইভাবে অনেকের ক্ষেত্রেই দুধ জাতীয় খাবারে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা হয়ে ওঠে বিভিন্ন ধরনের ডিজিজের জন্য। অনেক পেশেন্ট এসে তখন আমার কাছে আসলে জানতে চান যে ম্যাডাম, দুধ যেহেতু খেতে মানা, তাহলে আমি আসলে তখন কি খাবো ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য? যদি আপনার শারীরিক জটিলতা থেকে থাকে আর সেই জটিলতার জন্য যদি দুধ আপনার খেতে মানা করা হয়, আপনি সেই চাহিদা পূরণ করার জন্য বেশ কিছু খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। আমি যদি সবার প্রথমেই বলতে চাই তাহলে চলে আসে কাঠবাদামের কথা। কাঠবাদাম থেকে আমরা ক্যালসিয়াম ভালো পরিমাণে পেয়ে থাকি, আর কাঠবাদাম থেকে ক্যালসিয়াম যে পাই তার পরিমাণ কিন্তু দেখা যায় যতটুকুই হোক না কেন সেই ক্যালসিয়ামের 21% আমাদের দেহে শোষিত হতে পারে। অর্থাৎ 21% ক্যালসিয়াম আপনি শরীরে কাজ করার জন্য পেয়ে যাবেন যদি আপনি কাঠবাদাম গ্রহণ করেন। সেখানে কাঠবাদাম যতটুকু পাওয়া যাবে সেই কাঠবাদামের 21% শরীরে শোষিত হবে। তারপরে ক্যালসিয়ামের খুব চমৎকার উৎস হতে পারে মূলা। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে মূলা কীভাবে ক্যালসিয়ামের উৎস হতে পারে। মূলায় ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু সেই ক্যালসিয়াম যতটুকু আমরা পাই তার 75% শরীরে শোষিত হয়। তাহলে মূলার ক্যালসিয়ামের যে বায়ো অ্যাভেইলেবিলিটি সেটি কিন্তু অন্যান্য খাবারের তুলনায় অনেকাংশেই বেশি। ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার ক্ষেত্রে খুব চমৎকার একটি উৎস হতে পারে বাঁধাকপি। বাঁধাকপি যে আমরা পেয়ে যাই তার মধ্যে অন্যতম হচ্ছে চাইনিজ যে বাঁধাকপিগুলো আছে সেগুলোর বায়ো অ্যাভেইলেবিলিটি কিন্তু অন্যান্য বাঁধাকপির তুলনায় বেশি হয়ে থাকে। সেজন্য আপনি আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য এগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতেই পারেন। দর্শক, তার পরবর্তীতে যদি বলতে হয় বলতে পারি ফুলকপির কথা। ফুলকপি কিন্তু ক্যালসিয়ামের খুব চমৎকার উৎস হওয়ার পাশাপাশি ফুলকপির বায়ো অ্যাভেইলেবিলিটি অন্যান্য খাবারের পাশাপাশি কিন্তু দেখা যায় খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম আমাদের শরীরে শোষিত হতে পারে। ফুলকপি থেকে পাওয়া ক্যালসিয়ামের 68% আমাদের দেহে শোষিত হতে পারে। ফুলকপির বায়ো অ্যাভেইলেবিলিটিও দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেক খাবারের থেকে বেশি হয়ে থাকে। পাশাপাশি যদি বলি বিভিন্ন ধরনের শাক, যেমন পালং শাক, পুঁই শাক, নোটে শাক, কচুর শাক, এগুলো থেকেও কিন্তু ক্যালসিয়াম পেয়ে যাই। কিন্তু ক্যালসিয়াম পেলেও তার মধ্যে কিন্তু সজিনার শাক বা সজিনা পাতা যেটি আমরা বলে থাকি সেটি থেকেও ক্যালসিয়াম পাওয়া যায়, কিন্তু শাক থেকে পাওয়া ক্যালসিয়ামের মাত্র 8% দেহে শোষিত হয়। শাকের তুলনায় অন্যান্য খাবার থেকে আমরা যে ক্যালসিয়াম পাই সেটি বলা চলে অনেকাংশেই বেশি। পাশাপাশি সয়া থেকেও কিন্তু আমরা যে সয়া প্রোডাক্ট বা সয়ার যে খাবারগুলো আছে সেগুলো থেকেও ক্যালসিয়াম পেয়ে যেতে পারি। পাশাপাশি অন্যান্য বেশ কিছু খাবার আছে যেগুলো ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দুধের পাশাপাশি। সেজন্য দুধ খেতে মানা হলে আপনি একেবারেই হতাশ হয়ে যাবেন না, আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার দুধের রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল করে ফেলতে পারেন অন্যান্য অনেক খাবার দিয়ে যেগুলো আপনার আশেপাশেই রয়েছে আর খুব সহজলভ্য যেই সকল খাবার সেগুলো দিয়ে।
দর্শক যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো শুনে আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। এ ধরনের আরও অনেক টিপস পেতে হলে আমাদের সাথেই থাকবেন, হেলথ কেয়ার বাংলার সাথে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।